নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো। তো দেখো, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, ঠিক আছে, যার পেজ নম্বর 564 নম্বর পেজ। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা যদি একটু সলভ করে দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। সুপ্রিয় দর্শকার্থী, তাদের জন্য নিয়ে আসি 2024 সালে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ ভলিউম 2। ভলিউম কত? 2, যার পেজ নম্বর 564, এবং আমাদের সেট কত? সেট কিন্তু 19, ঠিক আছে। কি বলছি, সেট কত? সেট কিন্তু 19। অর্থাৎ প্রচুর ছাত্রছাত্রী যারা রিকোয়েস্ট করেছে এই সেট সলভ করানোর জন্য। তো দেখো, আমি যতটা পারি ততটা তোমাদের আমি হেল্প করার চেষ্টা করছি। এবং তোমরা জানো যে মাধ্যমিকে MCQ, SAQ, শূন্যস্থান, ট্রু ফলস সব কিছু মিলে কিন্তু 36 থাকবে। তো দেখো, 36 কিন্তু ভালো একটা নম্বর আছে, এখান থেকে 36 পাওয়া কোনো ব্যাপার না। তো দেখো, যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মডেল কোশ্চেন পেপার 19 থেকে, সেই সমস্ত অঙ্কগুলো আমি টু দ্য পয়েন্ট আমি আজকে সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট প্রশ্ন কী আছে। একটু কেটে দিচ্ছি, আমাদের জায়গাটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে। ওকে, একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, পেয়েছি। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 19, ঠিক আছে, এটা আজকে আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, একটু কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালারটা চেঞ্জ করলাম। তো দেখো, এখান থেকে আমি এই রোমান ওয়ানের অঙ্কটা সলভ করাবো। বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরে 100 টাকা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? সুপ্রিয় দর্শকার্থী, এই টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদের কিন্তু অনেকবার করিয়েছি। এই নিয়ে হয় অলরেডি 2-3 বার হয়েছে, ঠিক আছে, এরকম এই অঙ্কটা সেটে অনেকবার আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু টোটাল সেট 20খানা, এই 20খানা সেটই আমি সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো, আমরা দেখতে পারছি, একটু মুছে দিচ্ছি। তো প্রথমে এই যে অঙ্কটা, এই অঙ্কটা যত সম্ভব 20:21 হবে, ঠিক আছে। আমি করে দেখছি, হ্যাঁ, করে না দেখলে তো বোঝা যাচ্ছে না যে অ্যান্সারটা কত হবে। যত সম্ভব অ্যান্সার সি এর অ্যান্সার হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন সেট বা মডেল কোশ্চেন পেপার 19, যার পেজ নম্বর 564। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী বলেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু। হ্যাঁ, সুদের হার আর সংশন 10% বলেছে, সময় এন সংশন 2 বছর, আসল পি 100 টাকা সরল সুদ। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের অঙ্ক কিন্তু একবার বলেছে সরল সুদ, তারপরে বলেছে চক্রবৃদ্ধি সুদ। আমি যে তোমাদের অ্যান্সারটা বলেছিলাম যে 20:21, হ্যাঁ অ্যান্সারটা সেটাই হচ্ছে দেখা যাচ্ছে। আর সরল সুদ, সরল সুদের ফর্মুলা কে আছে? PRT/100, তাই তো? তোমরা জানো তো যে PRT/100 ছিল সরল সুদের ফর্মুলা। তো দেখো, পি এর মান বসিয়েছি, আর এর মান, ঠিক আছে, আর এর মান কিন্তু 10% বলেছে, আর সময় বলেছে এন 2 বছর, তা 2 বসিয়েছি, বাই কত? 100। তো দেখো, এখানে 100 কেটে দিয়েছি, থাক, ঠিক আছে। আর 2-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 20 হয়, তাই তো? সমান 20 হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরল সুদ কিন্তু 20, তাই তো? কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। অর্থাৎ একটু মুছে দিচ্ছি, না মুছলে জিনিসটা খুবই বাজে লাগছে দেখতে। তো দেখো, হ্যাঁ ঠিক, এই 100 কেটে দিলাম, 10 দুগুণে 20, 20 টাকা থাকছে, অর্থাৎ সরল সুদ কিন্তু 20 টাকা, মুছে দিচ্ছি। এবার আমরা জানো তো চক্রবৃদ্ধি সুদটা বের করবো। সরল সুদ যদি বেরিয়ে যায় তো কোনো টেনশনই নেই, চক্রবৃদ্ধি সুদটা বের করা মানে বের হয়ে গেলেই সরল সুদ ইস্টু চক্রবৃদ্ধি সুদ ফেললেই কিন্তু অ্যান্সারটা একদম দৌড়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ, খুব জলদি জলদি খাতা বের করে নাও আর নোটসগুলো করে নাও, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তো দেখো, এবার আমি চক্রবৃদ্ধি সুদটা আমি বের করছি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। চক্রবৃদ্ধি সুদ ফর্মুলাটা তো তোমরা তো জানো যে পি আছে 1+R/100(n-1). তোমরা তো এই ফর্মুলা তো অনেকবার তোমাদের আমি শিখিয়েছি, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে কী আছে, পি এর মানে 100 আছে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপরে কী আছে 1+R এর মান কত? 10 আছে, 10/100 হোল স্কোয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো, এখানে আমি কী করছি, 100
মাল্টিপ্লাই শূন্য শূন্য যদি কেটে যায় দশ ওয়ান প্লাস ওয়ান বাই টেন মানে কি, লসগুলো কত থাকবে এগারো বাই দশের হোল স্কোয়ার মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট, একশো গুণ এগারোর হোল স্কোয়ার মানে কি একশো একুশ, দশের হোল স্কোয়ার মানে কি একশো মাইনাস ওয়ান, তাই তো? তো দেখো একটু কেটে দিচ্ছি আমি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একশো একুশ এগারোর হোল স্কোয়ার মানে কি একশো একুশ, দশের হোল স্কোয়ার মানে কি একশো মাইনাস ওয়ান, বিয়োগ করলে কত থাকছে একুশ বাই একশো থাকছে, বিয়োগ করলে কত থাকছে একুশ বাই একশো থাকছে। তাহলে আমরা তো দেখো এবার আমরা কী করবো একটু কেটে দিই, না কাটলে বহুত বাজে লাগছে, এই একশো একশো কেটে দিলাম, কী থাকছে একুশ টাকা থাকছে, কত থাকছে একুশ টাকা থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ, একবার সরল সুদ তারপর একবার চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ কত বেশি কুড়ি টাকা পেয়েছি আর চক্রবৃদ্ধি সুদ কত বেশি একুশ টাকা পেয়েছি, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু কুড়ি এস টু একুশ। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্ক মানে যে বইতে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রের বইতে কখনো কুড়ি ইস টু একুশ, একুশ ইস টু কুড়ি মানে মানে তোমাদের ব্রেন ওয়াশ করে দেবে, ভয়ের কোনো কারণ নেই বাবা। সরল সুদের জায়গায় সরল সুদ যেহেতু বলেছে সরল সুদটা আগে বসাবে, তারপরে চক্রবৃদ্ধি সুদ বলেছে তারপরে চক্রবৃদ্ধি সুদটা তারপরে বসাবে, এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে, বুঝতেই পারছো। আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক, আমাদের নেক্সট অঙ্ক হচ্ছিল রোমান টু এর অঙ্ক, থ্রি কমা ফোর এবং সিক্স এর চতুর্থ সমানের প্রতি কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। প্রচুর ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার বুঝতে পারছি না অঙ্কগুলো কী করে করতে হয়, মাথায় আমাদের ঢুকছে না, স্যার প্লিজ একটু হেল্প করবেন স্যার। তো দেখো আমি যতটা সম্ভব যতটা পারি তোমাদের হেল্প করার আমি চেষ্টা করব। আমাদের মডেল কোশ্চেন পেপার প্রায় শেষের দিকে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছি আমি, প্রত্যেকটা সেট টু দ্য পয়েন্ট কিন্তু খুব সুন্দর করে তোমাদের কিন্তু ব্যাখ্যা করার আমি চেষ্টা করি, তাই তো? তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে কী দেখতে পারছি যে থ্রি বলেছে ফোর বলেছে এবং সিক্স বলেছে, চতুর্থ সমানের প্রতীকটি আমাদের নির্ণয় করতে বলেছে। তো মনে করি চতুর্থ সমানের প্রতীক সমান সমান এক্স, তাই তো? তার মানে তোমরা কী করবে, তোমরা করবে প্রথমে থ্রি ইস টু ফোর সমান সমান সিক্স ইস টু এক্স, এইভাবে করলে কিন্তু অঙ্কটা কিন্তু তোমাদের একদম বেরিয়ে যাবে। তো দেখো আমি করিয়ে দিয়েছি অঙ্কটা, সেটা তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শকার্থী, মনে করি চতুর্থ সমানের প্রতীক এক্স, যেটা তোমাদের একটু আগে আমি উল্লেখ করেছি, তাই তো? তো দেখো তাহলে আমরা দেখতে পারছি যে থ্রি ইস টু ফোর সমান সমান সিক্স ইস টু এক্স, তাহলে থ্রি বাই ফোর সমান সমান সিক্স বাই এক্স, তো কোনাকুনি গুণ করলে কী হবে একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা বোঝানো তোমাদের একটু মুশকিল হয়ে যাবে। থ্রির সঙ্গে এক্স গুণ হবে আর ফোরের সঙ্গে সিক্স গুণ হবে, থ্রির সঙ্গে এক্স গুণ হলে হচ্ছে থ্রি এক্স হবে আর ফোরের সঙ্গে সিক্স গুণ হলে ফোর গুণ সিক্স হবে, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান সমান কী আছে, ফোর গুণ সিক্স বাই থ্রি, তিন দুগুণই ছয় দুই থাকছে, আর এদিকে এক্স সমান সমান কত থাকছে চার দুগুণই কত হয় আট হবে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু এক্স সমান সমান এইট, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের হ্যাঁ রোমান থ্রির অঙ্কটা কী বলেছে, বলেছে এবিসি পরিকেন্দ্র ও কোণ এবিসি হ্যাঁ বলেছে ষাট ডিগ্রি, এবং এবিসি বলেছে এবিসি ষাট ডিগ্রি এবং এসিবি সেভেন্টি ডিগ্রি হলে বিওসির মান কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু অ্যান্সার কিন্তু হবে একশো ডিগ্রি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এবিসি এর পরিকেন্দ্র ও, তো দেখো আমি একটুখানি ছবিটা একটু এগুলো একটু কেটে দিচ্ছি, নাহলে জিনিসটা খুবই বাজে লাগছে দেখতে। বলেছে এবিসি পরিকেন্দ্র ও, তো দেখো এখানে কিন্তু আমি কী করেছি, প্রথমে তোমাদের বলেছে যে এবিসি, মনে করো এবিসি আমি এখানে অঙ্কন করলাম, ওকে এটা এ এটা বি এটা সি, তাই তো? তো আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ষাট ডিগ্রি, এবিসি এটা কিন্তু আমাদের ষাট ডিগ্রি, ঠিক আছে ষাট ডিগ্রি, আর এসিবি সত্তর ডিগ্রি, এ সি বি এটা কিন্তু সত্তর ডিগ্রি বলেছে। আর তোমরা এখানে নজর করতে পারছো যে কী বলেছে এসিবি, এ সি বি এটা বলেছে
আর একটা ছিল এবিসি, এবিসি 60 ডিগ্রি বলেছে, তাহলে বিওসির মান কত হবে? তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে যে মানটা এইটা এইটা এটা মাঝখানে কিন্তু ও আছে, এটার মাঝখানে কি আছে? ও আছে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে যদি তোমরা বিওসি অর্থাৎ এইটা কত আছে, 60 যোগ 70 কত হবে? আমরা যদি দেখি, আমরা যদি দেখি যে এ কোণের কিন্তু মানটা নেই, তাই তো, এ কোণের মানটা নেই, তাহলে আমরা কি করব? আমরা এখানে করব হচ্ছিল যে এখানে লিখে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো যে এ কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস, দুটো কোণ আছে, একটা ছিল 60 ডিগ্রি, একটা 60 ডিগ্রি আর একটা ছিল 70 ডিগ্রি, তাই তো। তো দেখো কত আছে, 180 ডিগ্রি, তাহলে এখানে লিখছি 180 ডিগ্রি মাইনাস কত আছে, 130 ডিগ্রি, 130 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, 50 ডিগ্রি হবে, কত হবে, 50 ডিগ্রি হবে, এটা 50 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যে এ কোণ কিন্তু আমাদের কিন্তু 50 ডিগ্রি আছে। এ কোণ যদি 50 ডিগ্রি হয় তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে যে অঙ্কটা বলেছে যে বিওসি, তাহলে কি আছে, বিওসি সমান সমান, একটু মুছে দিচ্ছি নাহলে সমস্যা হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, মুছে দিচ্ছি, ওকে। তো দেখো আমরা এখানে কি করছি, দেখো তোমাদের বোঝাচ্ছি যে বিওসি সমান সমান টু গুণ, আমরা যে মানটা পেয়েছিলাম বিএসির মান ছিল কত ছিল, এখানে আমরা দেখতে পারছি যে কী আছে, বি কোণের মান এবং সি কোণের মান কিন্তু বলে দিয়েছে, এ কোণ ছিল, এ কোণের মান, আচ্ছা এ কোণের মানটা কত পেলাম, এ কোণের মান তো আমরা 50 পেলাম, 50 ডিগ্রি পেলাম, তার মানে কত আছে, 50 দ্বিগুণে কত হয়, 100 ডিগ্রি হয়। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে 100 ডিগ্রি। সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো আমি কী বলছি, তোমাদের আমি আর একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে তোমরা বলেছে যে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করবে, দেখো ত্রিভুজ এই যে একটু গণ্ডগোল হচ্ছে, এবার ঠিক হয়ে যাবে আশা করি, এবার ঠিক হয়ে যাবে। মনে করো প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলে, ঠিক আছে, এটা ত্রিভুজ অঙ্কন করে ভালো করে বোঝাচ্ছি লাস্ট ফিনিশিংয়ে, যদি এটা যদি ত্রিভুজ অঙ্কন করো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এ হয়, এটা বি না এ না এটা এবিসি, তাই তো, মনে করো এটা এ, এটা বিওসি, এইটা এটা এটা ও কোণ, ঠিক আছে, ও কোণ আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বি কোণ, এটা বি কোণ দাও, এটা এ এ বি, এটাকে সি করো, ঠিক আছে। তোমাদের কিন্তু এর মানটা, বি কোণের মান, বি কোণের মান কিন্তু 60 ডিগ্রি বলে দিয়েছে, মাথায় রাখো, বি কোণের মান যদি 60 ডিগ্রি বলে দেয় আর সি কোণের মান যদি 70 ডিগ্রি বলে দেয়, আমি কিন্তু অঙ্কটা জাস্ট তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, মুখে মুখে হয়ে যাবে বাবা, এটা 60 আর এটা 70, তো এই যে 60 আর এদিকে 70 কত, 130 ডিগ্রি হয়। তো আমরা জানি একটা একটা ত্রিভুজ তো 180 ডিগ্রি হয়, তাহলে এ কোণ কত হবে, এ কোণ কত হবে, এ কোণ হবে আমাদের ছিল 180 থেকে 180 থেকে যদি 130, এদিকে 60 আর এদিকে 70 যোগ করলে কত হয়, 130 হয়, 130 হয়, তাই তো। তো 180 থেকে 130 বাদ দিলে কত হয়, 50 ডিগ্রি হয়। অর্থাৎ এই যে কোণটা, এই যে কোণটা আছে, এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, 50 ডিগ্রি হচ্ছে, ভালো করে বোঝো কী বলতে চাচ্ছি, 50 ডিগ্রি হচ্ছে। যদি এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, তার দ্বিগুণ হবে, 100 ডিগ্রি হবে। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ এই যে বিওসি, এই যে কোণটা আছে বিওসি, দেখো আমি অ্যাঙ্গেল করে তোমাদের একদম ছবি এ করে দিচ্ছি, বিওসি সবসময় দ্বিগুণ হয়, অর্থাৎ বিএসি যদি 50 হয় বিওসি হবে 100 হবে,
বিএসসি যদি 60 ডিগ্রি হয় বিএসসি হবে 120 ডিগ্রি হবে, বিএসসি যদি 100 ডিগ্রি হয় তাহলে বিওসি কত হবে 200 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা এই অঙ্কগুলো কিন্তু করিয়েছি, তোমরা তো জানো তোমাদের উপপাদ্য 38 কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশনটা করা আছে। সুপ্রিয় দর্শকার্থে একটু বসে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ তো দেখো 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, আর একটা কত আছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় বৃত্তীয় মানটা কত হবে। তো দেখো যে অঙ্কটা বলেছে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা কী করে করাচ্ছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো আমরা কী করবো, আমরা জানি যে একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়। একটা ত্রিভুজ যদি এরকম করে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজটা মনে করো, ঠিক আছে একটু পেকে গেছে বাট তোমরা বুঝতে পারলে হয়ে যাবে, এটা এ, এটা বি, এটা সি। যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজের কিন্তু দুটো কোণ বলেছে, তুমি আন্দাজ করে নাও না, মনে করো একটা কোণ এইটা আর একটা কোণ এটা, তার মানে এই কোণটা মানটা আমাদের বেরোবে, এই কোণটার মানটা আমাদের বেরোবে। তার মানে কি এই কোণটা যদি বলে দেয় 35 ডিগ্রি, এই যে এই কোণটা মনে করো 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড মনে করো এই কোণটা বলেছে, আর 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড মনে করো সি কোণটার মান বলেছে। সাপোজ তুমি থিঙ্কিং করো যে সি কোণটার মান বলেছে, তাহলে তোমরা কী করবে, তাহলে তোমরা এই যে দুটো আছে ভালো করে বোঝো, অর্থাৎ বি কোণ আর সি কোণ, এই দুটো কোণ কী করবে, যোগ করবে। যোগ করার পরে তোমরা কী করবে, এই যে এ কোণের মানটা যদি বের করতে হয়, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস এই যে কোণ বি যোগ কোণ সি, অর্থাৎ কোণ বি যোগ কোণ সি, তার মানে কি 180 ডিগ্রি থেকে এই দুটো কী করব, এই দুটোকে প্রথমে যোগ করব, যোগ করার পর আসি 180 ডিগ্রি থেকে বাদ দেবো, বিয়োগ করার পর যে মানটা পাবো সেটাকে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত বা 150, যত সম্ভব 150 পাবো, যেটা দেখে আমি ক্যালকুলেশন থেকে মনে হচ্ছে তাহলে 150 ডিগ্রি সমান কত হবে। তো এইভাবে অঙ্কটা কিন্তু করতে হবে। তো তোমাদের বোঝানোর আমি চেষ্টা করেছি, যত সম্ভব অ্যান্সারটা বিয়ের অ্যান্সার হবে 7π রেডিয়ান/12। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটাকে করে তো দেখি বাবা অঙ্কটা কী বলেছে, এটা একটু আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী প্রথমে এইটা আর এইটা যোগ করেছি, যেটা তোমাদের আমি একটু আগে বলেছি সেটাই করেছি। যোগ করার পর আমি কী করেছি, তো দেখো যোগ করলে হচ্ছে 56 আর 4 হচ্ছে 60, 60 মানে 00 হয়ে গেল, এদিকে এক যোগ হয়ে গেলো, এদিকে 57 আছে আর এদিকে 2 আছে, 57 আর 2 59, 59 এদিকের এক যোগ হয়ে গেল, 60 হয়ে গেল, 00 হয়ে গেল, তাই এখানে এক নিশ্চয়ই যোগ হবে। তো দেখো 49 আর 5 14 আর হাতের 1 5 1 5 বসে গেলো, হাতে থাকে 1 থাকে 3 আর 3 6 আর 1 7, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 75 ডিগ্রি পাচ্ছি, টোটাল ক্যালকুলেশন করে 75 ডিগ্রি পাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী তাহলে আমরা কী করব, তাহলে আমরা করব এই যে 180 ডিগ্রি যেটা আছে এই 180 ডিগ্রি থেকে কিন্তু বিয়োগ করে দেবো। তো দেখো তৃতীয় কোণ যেটা তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে তৃতীয় কোণটা আমাদের বিয়োগ করতে হবে, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, বিয়োগ করলে কত হচ্ছে 105 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, 105 ডিগ্রি সমান কত। তো দেখো ক্যালকুলেশনটা তোমাদের আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাহলে তোমরা দেখতেই পারছো যে অঙ্কটা এই যে যেটা বলেছি সেটা করে দিয়েছি। দেখো এগুলো করেছি, ঠিক আছে এখানে একটু কাটাকাটি করেছি, দেখো 105 ডিগ্রি সমান 105টা উপরে চলে গেলো, এখানে 180টা নিচে, তো দেখো 15 দিয়ে টোটালি কাটাকাটি করেছে, 15-7 গুণ করলে হয় 105, 15-12 গুণ করলে হয়েছিল 180। সুপ্রিয় দর্শকার্থী অর্থাৎ আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে যে অ্যান্সার যেটা আমরা নজর করতে পারছি যে 7/12, অর্থাৎ 7π রেডিয়ান/12 কিন্তু এর অ্যান্সার হবে। অ্যান্সার হবে কিসের অ্যান্সার, বি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার হবে। যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের হেল্প করার জন্য। তো দেখো আমার ক্যামেরাটা অতটা ভালো না, তার জন্য ঠিক মতন করে বোঝা যাচ্ছে না, আমি খুব শীঘ্রই ক্যামেরাটা ভালো করার চেষ্টা করব, তারপরে আরও ভালো তোমরা দেখতে পারবে। একটি ছবিটা একটু ঘোলাটে ঘোলাটে টাইপের আসছে, তাই তো। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে 6 দাগের অঙ্ক কী আছে, XI, তারপরে কী আছে, Y1 প্লাস 5
वाई वन प्लस फाइव तरह आई टेन समान समान एवं एक्स बार समान समान एट वाई बार एर मानटा निर्णय करो। तो देखो अन्सार क्योंकि सेवेंटी फाइव बाट अन्सार सेवेंटी फाइव हलो कि हे तुम्हारे क्योंकि बुझे देवार चेषा कर ठीक है कि बोलते बुझते। तो देखो अंकटा क्योंकि एखे क्योंकि खूब सुंदर क्योंकि टोका आके हमें कि कर प्रश्न अनुसारे ये जेटा आता बसिए दीजिए ठीक है ये बसिए दीजिए वाई वाई वन प्लस फाइव बाई टेन समान समान एक्स बार। तो देखो एक्स बारे मानटा कत आईट आई तो कत बट आो देखो ये एट्ट बसिए दीजिए कणाकोणी गुण करेखने को किस नहीं मैंने तो वन गुण कर ले कत है वाई वन प्लस फाइव और टेनर संगे एट गुण कर ले कत है आठ दस के आशी है। तो वाई वन समान कि आशी वियोग एदिके प्लस फाइव आदि आसले कि माइनस फाइव हो जाए तै तो बोलिए बुझते। तो देखो सुप्रिय दर्शकार्थी तुम्हारा देखिए दीची अर्थात हमें नजर करते नजर करते वाई वन समान समान आशी वियोग पाँच मान कत वाई वन समान समान सेवेंटी फाइव है कत है सेवेंटी फाइव है अर्थात हमें देखते एर अन्सार किन्तु वाई वन समान समान सेवेंटी फाइव तै तो अर्थात सुप्रिय दर्शकार्थी एर अन्सार किन्तु बी एर अन्सार है तै तो एबारे शून्य स्थान पूरण करब ठीक है कि बोले देखो जदि को द्रव्यर वर्तमान मूल्य पी टाका एवं वार्षिक सूदर अपचय आर पार्सेंट है एन बसर पर आगे द्रव्यटर मूल्य कत छो। तो देखो सुप्रिय दर्शकार्थी खूब गुरुत्वपूर्ण अंक आछे तो देखो अंकटा कि सल्व करते हैं से दिखे प्लिज तुम्हारा एक नजर दाओ। तो देखो अंक जो तुम्हारा देखते ही पार्छ जो अंकते जो वर्तमान मूल्य बोले पी टाका एवं वार्षिक सूदर अपचय हार आर पार्सेंट अपचय हार मान कि जेहतु अपचय हार बोले तरह ये क्या माइनस है समय एन बोले तो पी माइन पी ब्रैकेटर मतलब वन माइनस आर बाई हंड्रेड ठीक है अपचय कर माइनस होने ये तुम्हारा करते पर पी आ ठीक है पी आहतु वर्तमान मूल्य पी आ और वन माइनस आर बाई हंड्रेड एन आो ये जो ऊपर दिखे चले जाए तो क्या माइनस हो जाए माइनस एन हो जाए यटाई तई हो पी ब्रैकेट मतलब वन माइनस आर बाई हंड्रेड माइनस एन हो अर्थात ये जो ऊपर चले जाए कि एन टाइप प्लस आपरे गले कि माइनस हो जाए तई तो। सुप्रिय दर्शकार्थी एबारे तुम्हारे अंकटा सल्व करब छो रोमान टू अंक अंकटा ओके एक्स रुट थार्टी समान समान थार्टी फाइव रुट थार्टी फाइव हाँ तो देखो एक तो बोझा जा तो मुछे दीची हाँ रुट थार्टी फाइव माल्टिप्लाई रुट फोर्टी टू हम एक्सर मानटा कत हो। तो देखो अंकटा किन्तु नाइन पॉइंट वन नाइन पॉइंट टू नाइन पॉइंट थ्री अंक एक एम सी क्यूब थे दिए खूब गुरुत्वपूर्ण अंक खूब एकदम पाती अंक बला जो पे एकदम मैं खूब इजी। तो देखो अंकटा कि कराची से दिखे प्लिज तुम्हारा एक नजर दाओ। सुप्रिय दर्शकार्थी तो देखो एक्स रुट थार्टी समान समान रुट थार्टी फाइव माल्टिप्लाई रुट फोर्टी टू। तो ये जो अंकटा जो हमें कि करके भाग कर नहीं रुट फाइव गुण रुट सिक्स गुण कर ले कत है रुट थार्टी है और यहाँ भाग कर रुट थार्टी फाइव मान कि रुट थार्टी फाइव मान रुट फाइव गुण रुट सेवेन रुट थार्टी फाइव हो गल अपर दिखे तुम्हारा नजर करते बयाल्लिस आने क्या रुट सिक्स माल्टिप्लै रुट सेवेन एट रुट फोर्टी टू हो जाए अर्थात तुम्हारे एगो एक कटे दीची एकटू कड़े दीची। तो देखो ये रुट फाइव गुण रुट सिक्स मान कि रुट थार्टी टू रुट पैंतीस मान कि रुट फाइव गुण रुट सेवेन रुट पैंतीस हो गल रुट सिक्स गुण रुट सेवेन रुट फोर्टी टू हो गल। तो देखो एबारमें कि करी एकटू कटे दीची बोझानों जो एगो दागुलो दीते हो रुट फाइव ए रुट फाइव कटे गल ठीक है तेल क्य थक से ये तकाओ और रुट सिक्स एदी के रुट सिक्स कटे गल क्य थक से रुट सेवेन थे और एक रुट सेवेन थे तो रुट सेवेन गुण रुट सेवेन तै तो रुट सेवेन गुण रुट सेवेन मान कि रुट सेवेन दोटो तरह रुट सेवेन होल स्कोयर ए स्कोयर ए स्कोयर कटे गले कि थे एक समान समान सेवेन थे कि थे एक समान समान क्योंकि सेवेन थे खूब गुरुत्वपूर्ण अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट मोस्ट वाइटल। सुप्रिय दर्शकार्थी एबारमें रोमान थ्री अंक सल्व करब। तो देखो रोमान थ्री अंकटा कि ए बी सी डी विध्वस्त सामान्तरिकेर ए बी समान समान सी डी ए सी सिक्स सेंटीमिटार हम बीडिर मान कत है तो सहजी अंक बीडिर मानो कत है ये सिक्स सेंटीमिटार है और यहाँ तो तुम्हारा जो ये सेवेन है जो एकटू आगे कर दिल अर्थात। तो देखो ये कि सिक्स है से तुम्हारे भलोक बोझा ठीक है।
তো দেখো এখানে কিন্তু আমি বৃত্তস্থ কিন্তু সমান্তরিক অঙ্কন করেছি যে এ বি সি ডি, প্রথমে বৃত্ত করেছি ঠিক আছে, আর বৃত্তর মাঝখানে কিন্তু আমি সমান্তরিকটা অঙ্কন করেছি, যেহেতু এটা হাতেই করেছি তার জন্য একটু ওলট পালট হয়ে গেছে, বুঝতেই পারছো সময়টা অনেকটা অভাব, তোমাদের সঙ্গে সঙ্গে সলভটা করে দিতে হবে, তার জন্য আমি কোনো পেন্সিল বা পেন দিয়েই করে দিচ্ছি ডাইরেক্ট, কোনো স্কেল কাটা কম্পাস ব্যবহার করিনি, প্লিজ তোমরা স্কেল কাটা কম্পাসটা ব্যবহার করবে। তো দেখো এ বি সমান সমান সি ডি, এসি 6 সেন্টিমিটার, আর বিডির মানটা আমাদের বের করতে হবে, তাই তো? তো আমরা জানি যে বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদয় পরস্পর সমান, অর্থাৎ এসি সমান সমান বিডি। তো একটু কেটে দিচ্ছি, না কাটলে বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে। তো দেখো এই যে এসি যা হবে আর বিডিও তাই হবে, এখানে কিন্তু এসি সমান সমান বিডি, অর্থাৎ এখানে কিন্তু এসির মান কিন্তু বলে দিয়েছে। তো দেখো এসির মান যদি 6 বলে দেয় তাহলে বিডির মানও তো 6 বেরোবে, এটা তো মানে বলার আর কি আছে? তোমরা তো জানো যে আমরা জানি বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদয় পরস্পর সমান, তাই তো? এসি সমান সমান যদি বিডি হয় তাহলে এসি সমান সমান কি হবে? বিডি হবে, অর্থাৎ এটাও 6 সেন্টিমিটার হবে। সুপ্রিয় দর্শকার্থী কী বলছি বুঝতে পারছো? তো দেখো এবারে আমি তোমাদের নেক্সট অঙ্কটা সলভ করাবো, রোমান 4 অঙ্ক। এক্স কস থিটা সমান সমান 1 এবং ওয়াই কট থিটা সমান সমান 1 হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। তো দেখো থিটা বর্জিত সম্পর্ক কী করে বের করতে হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, তো তোমরা নজর করতে পারছো এক্স কস থিটা সমান সমান 1, আর অপর দিকে আরেকটা দিয়েছে ওয়াই কট থিটা সমান সমান 1, জাস্ট সেটাকে আমি কী করেছি এক্স মাল্টিপ্লাই 1 বাই সেক থিটা, ঠিক আছে, সমান সমান 1 যেটা করেছি। তাহলে এক্স বাই সেক্তিটা সমান সমান কী থাকছে? 1 থাকছে, তাহলে সেক্তিটা সমান সমান কী থাকছে? এক্স থাকছে। তোমরা তো জানো, তোমাদের তো আমি অনেকবার আমি করিয়েছি, তাই তো? তো দেখো সেম ক্যাটাগরিতে ওয়াই কট থিটা সমান সমান 1, তাহলে ওয়াই গুণ কট থিটা মানে কি 1 বাই ট্যান থিটা সমান সমান 1, তাহলে কী আছে ওয়াই বাই ট্যান থিটা সমান সমান 1, ট্যান থিটা সমান সমান কী থাকছে? ওয়াই থাকছে, বুঝতে পারছো আমি কী বলছি? ট্যান থিটা সমান সমান কী থাকছে? ওয়াই থাকছে, তাই তো? একটু কেটে দিচ্ছি এগুলো আমি। তো দেখো এবার আমি কী করছি, দেখো এইদিকে তাকাও, তোমরা একটু নজর করো, একটু নজর করলেই বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা একটা ফর্মুলা কী জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সেকের মান কী আছে? তো একটু কেটে দিচ্ছি, এক্স আছে, আর ট্যানের মান কী আছে? ওয়াই আছে, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তোমাদেরকে তুমি বারবার করে আর তিনটে ফর্মুলা শিখিয়েছিলাম, শর্টকাট ফর্মুলাটা শিখিয়েছিলাম, একটু কেড়ে দিয়েছি, বোঝাচ্ছি আরেকবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো তোমাদের আমি বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এই একটা বুঝিয়েছিলাম, আর একটা বুঝিয়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাও বুঝিয়েছিলাম, আর একটা বুঝিয়েছিলাম এইটা সিও এসি সি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়ার্ট স্কোয়ার, এটা ও হবে, হ্যাঁ, কোয়ার্ট স্কোয়ার থিটা সমান সমান 1। তো দেখো এই যে তিনখানা ফর্মুলা কিন্তু তোমাদের আমি অনেকবার বুঝিয়েছি, আমাদের যতগুলো অঙ্ক কিন্তু করছি কিন্তু এই তিনখানা ফর্মুলা কিন্তু আমরা খুবই ব্যবহার করছি, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, এবং প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে কিন্তু এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হচ্ছে, তার জন্য এই তিনখানা ফর্মুলা তোমরা ভালো করে মুখস্থ করে নাও, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের 5 দাগের অঙ্কটা সলভ করাবো, বলেছে 3 সেমি বাহু বিশিষ্ট 2টি ঘনককে পাশাপাশি রাখলে যে আয়ত ঘন তৈরি হবে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কিন্তু হবে 3√6 সেমি হবে। তো দেখো 3√6 সেমি কী করে হয় সেই দিকে প্লিজ তোমরা একটু নজর করো, ওকে? তো দেখো আমি পাশাপাশি 2টো ঘনক এঁকেছি, তোমরা একটু ভালো করে রাখবে যেহেতু এটা হাতে এঁকেছি, তো তাই তো বুঝতে পারছো আমি কী বলছি? তো আমরা কী করেছি, এ বি সি ডি আর ই আর এফ করেছি, তার মানে কি এই একটা ঘনক আর এই একটা ঘনক, ঠিক আছে, 2টো ঘনককে আমি পাশাপাশি রেখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যে দৈর্ঘ্যটা কী আছে, এফ আর এফ পি, তো কত হচ্ছে 3+3 কত হবে 6 সেন্টিমিটার, তাই তো? অপর দিকে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা, দেখো যে দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, সরি প্রস্থ তাহলে 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য 6 সেন্টিমিটার,
আর উচ্চতা কত আছে 3 সেন্টিমিটার আছে, এই টাইপের অঙ্ক কিন্তু আমি অনেকবার করেছি। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী আছে, আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দৈর্ঘ্য কত 6 এর হোল স্কোয়ার, প্রস্থ কত আছে 3 এর হোল স্কোয়ার, উচ্চতা কত আছে 3 এর হোল স্কোয়ার, অর্থাৎ 6 ছক 36, 3 3 9, 3 3 9, তাই তো কী বলছি বুঝতে পারছো? তো দেখো একটু উঠিয়ে দিচ্ছ উপরের দিকে, হ্যাঁ এবার বুঝতে পারবে তোমরা। তো দেখো আমরা কি করেছি এবার 36, তো হ্যাঁ 36 এদিকে 9 আর এদিকে 9, 36 আর 18 যোগ করলে কত হয় 54 হয়, তাহলে 54 মানে কি 3 3 9, 6 9 54, অর্থাৎ দুটো তিন আছে, এই দুটো তিন থেকে একটা তিন বাইরের দিকে থাকলো আর রুট 6টা কি আছে ভিতরের দিকে আছে 6 সেন্টিমিটার। তোমরা জানো যে দুটো সংখ্যা থাকলে সেটা বেরিয়ে যায় বাইরের দিকে, রুট থেকে বেরিয়ে যায়, আর যদি একটা সংখ্যা থাকে তাহলে সেটা থাকে মানে সেটা বেরোতে পারে না, সেটা ভিতরেই থাকে, অর্থাৎ 3√6 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদের অনেকবার করিয়েছি, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের অঙ্কটা মানে সলভ করবো। 6 দাগের অঙ্ক, 15 এর পরিবর্তে ড্যাশ সংখ্যাটি নিলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে, একদম ঠিক। যদি 15-র পরিবর্তে যদি 21 যদি আমি নিই তাহলে কিন্তু যৌগিক গড় 1 বাড়বে। তোমরা দেখতেই পারছো যে এখানে যে 15 যে সংখ্যাটা আছে, এই যে 15 সংখ্যাটা জাস্ট আমি মুখে বলে যাচ্ছি, অঙ্কটা কোনো কঠিন অঙ্ক নয়, খুবই সহজ অঙ্ক। এই যে 15 যেটা আছে, এই 15-র পরিবর্তে তোমরা যদি 21 নাও এবং এর যদি যৌগিক গড় করো, তুমি দেখবে কি যে যৌগিক গড় আগে যেটা ছিল তার থেকে কিন্তু এটা কিন্তু 1 বাড়বে, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করিয়ে দেবো। তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট অঙ্ক কী বলেছে সত্য মিথ্যার। তো দেখো কেড়ে দিচ্ছি এগুলো, ফার্স্ট অঙ্ক বলেছে যে একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে 21 টাকা চক্রবৃদ্ধি পেল, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তাই তো আমি কী বলছি, তো দেখো চক্রবৃদ্ধি কি 21 টাকা বেরোবে কি বেরোবে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি, ওকে? সুপ্রিয় দর্শকার্থী আমরা যে অঙ্কটা নজর করতে পারছি যে পি এর মান কিন্তু 100 টাকা বলেছে, এন এর মান 2 বছর বলেছে, আর এর মান 5% বলেছে, আর টোটাল এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি অ্যান্সারটা পেয়েছি 110.25 পাচ্ছি। তো দেখো এটা থেকে যদি আমি 100টা যদি বাদ দিই তাহলে আমরা ওটা পেয়ে যাব কত পাবো 10.25, বাট বইতে বলেছে 21 টাকা, তার জন্য কী আছে এটা মিথ্যা আছে, বুঝতে পারছো? অর্থাৎ এটা কী আছে, এটা আছে ফলস আছে মানে মিথ্যা, ঠিক আছে মানে মিথ্যা আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে একটু আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী আমাদের রোমান্টিক অঙ্ক কী বলেছে, বলেছে যে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তটির ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে থাকে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী অঙ্ক যেটা বলেছে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তটির ব্যাসার্ধের সঙ্গে সরল বেঁধে থাকে, এটা কিন্তু তোমরা জানো এটা কী আছে সত্য আছে। এটাকে কী বলবো যে বৃত্তটির ব্যাসার্ধের সঙ্গে বৃত্তের ক্ষেত্রে পর বৃত্তটির ব্যাসার্ধের সঙ্গে সরল বেঁধে থাকে, এটা তো তোমরা জানো এটা সত্যই আছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক, আমাদের নেক্সট অঙ্ক আছে তো দেখ একটু মুছে দিচ্ছি। আমাদের রোমান থ্রির অঙ্ক যে দুটি সমকোণী ত্রিভুজের সদৃশ হলে তাদের সূক্ষ্মকোণ হবে, তো দেখো দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ হলে তাদের সূক্ষ্মকোণ সমান হয় না, দুটি সমকোণী ত্রিভুজ সদৃশ হলে সূক্ষ্মকোণ কেন সমান হতে যাবে, সূক্ষ্মকোণ সদৃশ কোনটা সমান হতে পারে, দুটো ত্রিভুজ সমান হতে পারে বাট সূক্ষ্মকোণ সমান হয় না, অর্থাৎ এটা কী আছে এটাও মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক, আমাদের নেক্সট অঙ্ক আছে রোমান ফোরের অঙ্ক যে থিটা কোণের জন্য সেক 4/3 হতে পারে, তো দেখো অবশ্যই হতে পারে, না হওয়ার কী আছে, অর্থাৎ এটা কী আছে সত্য হবে। তোমরা ক্যালকুলেশন যদি করো যে সেক 4/3 হতেই পারে, না হওয়ার কী আছে, অর্থাৎ এটা কী আছে সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী আছে, নেক্সট অঙ্ক আছে আমাদের রোমান 5-এর অঙ্ক, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:25 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3 হবে। তো দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4/25 বলে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3 হয় কি হয় না সেটা তোমাদের আমি দেখাচ্ছি।
তোমরা যদি অঙ্কটা এরকম ভাবে করো যে 3 পাই বোঝাচ্ছে 3 পাই আর স্কয়ার 1 বাই 3 পাই আর স্কয়ার 2 সমান সমান একটু এটাকে সরিয়ে দিচ্ছি একটু সমান সমান কত বলেছে বলেছে যে 4 বাই 25 মানে 4 ইস টু 25 4 বাই 25 বলেছে তাই তো তো 3 3 আমি কেটে দিলাম পাই পাই কেটে দিলাম তাই তো আর 1 বাই আর 2 এর হোল স্কয়ার সমান সমান 2 বাই 5 এর হোল স্কয়ার তো অ্যান্সারটা কি আসছে অ্যান্সারটা আসছে আর 1 ইস টু আর 2 সমান সমান কি পাচ্ছি 2 ইস টু 5 পাচ্ছি তো অ্যান্সারটা বলেছে কত অ্যান্সারটা বলেছে 2 ইস টু 3 তো দেখো 2 ইস টু 3 না 2 ইস টু 5 বেরোবে কত বেরোবে 2 ইস টু 5 এটা 2 ইস টু 3 বেরোবে না আর 2 ইস টু 3 বেরোবে না অ্যান্সার বেরোবে 2 ইস টু 5 অর্থাৎ কি আছে এই পাঁচ দাগের অঙ্কটা কি আছে মিথ্যা আছে ওকে কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক হচ্ছিল রোমান সিক্স এর অঙ্ক 8,9,12 একটু কালার নিয়ে নিই ঠিক আছে হ্যাঁ 8,9,12,17,x+2 x+4 30, 31, 34, 39, 41 এর মধ্যমা 24 হলে এক্স এর মানটা কত হবে যেটা চেয়েছে তো দেখো এটা আমি কী করে তোমাদের সলভ করাচ্ছি সেদিকে ভালো করে নজর করো সুপ্রিয় দর্শকার্থী অঙ্কটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্রথমে 8,9,12,17 x+2 তারপরে x+4 30, 31, 34, 39, 41 সব সাজানোই আছে তো দেখো প্রথমে আমি কী করছি তো দেখো কাটছি প্রথমে 8 কাটলাম তারপরে 41 কাটলাম তারপরে 9 কাটলাম 39 কাটলাম ঠিক আছে 12 কাটলাম 34 কাটলাম 17 কাটলাম 31 কাটলাম x+2 কাটলাম 30 কাটলাম মাঝখানে কী থাকে x+4 থাকে অর্থাৎ এর মধ্যমা কত x+4 সমান সমান 24 এক্স সমান সমান কী আছে 24-4 কত হবে 20 হবে কত হবে 20 হবে অর্থাৎ এটা কী আছে এটা মিথ্যা হবে যেটা তোমাদের আমি প্রমাণ করে এক্ষুনি আমি দেখালাম অর্থাৎ তোমরা দেখতে পারছো যে যে অ্যান্সারটা বলেছে 21 বা 21 হবে না কত হবে হবে হলো 20 হবে যেটা তোমাদের আমি বুঝিয়েছি একটু আগে বুঝিয়েছি তোমাদের এখান থেকেও বুঝিয়ে দিতে পারি তো দেখো একটু কেটে দিচ্ছি এটা একটু কেটে দিচ্ছি দেখো এখান থেকেও কিন্তু বোঝানো যায় প্রথমে 8 কাটলাম তারপরে 41 কাটলাম 9 কাটলাম 39 কাটলাম 12 কাটলাম 34 কাটলাম 17 কাটলাম 31 কাটলাম x+2 কাটলাম 30 কাটলাম মাঝখানে কী থাকছে মাঝখানে থাকছে x+4 তাই তো বুঝতে পারছো আমি কী বলছি তাহলে x+4 যদি হয় সমান সমান একে যদি বলেছে বইতে কত বলেছে 24 বলেছে মধ্যমা তাহলে এক্স সমান সমান কত হবে 24-4 কত হবে 20 হবে সুপ্রিয় দর্শক অ্যান্সার কিন্তু 20 হবে কিন্তু বইতে কত বলেছে 21 বলেছে তার জন্য এটা কী হবে মিথ্যা হবে তো দেখো এটা একটু কেটে দিচ্ছি আমি না কাটলে একটু সমস্যা হচ্ছে আর বাকি যে অঙ্কগুলো আছে সুপ্রিয় দর্শকার্থী এই যে চার দেখের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুব শীঘ্রই ইমিডিয়েটলি আমি করে দেবো অঙ্কগুলো খুব ইজি অঙ্ক আছে যেমন আছে বার্ষিক 10% সরল সুদে কত বছরের সুদ আসলের 3/5 হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেমন আছে এই যে আমাদের রোমান থ্রির অঙ্কটা অঙ্ক তো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শকার্থী আজকে আমরা মাধ্যমিকের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি ভলিউম 2 তো দেখো এই রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা কিন্তু যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করবে ঠিক আছে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করতে হবে শুধুমাত্র বাড়িতে বসে স্যার যে যে অঙ্কগুলো করিয়েছে ব্যাস টুকে চলে গেলাম এরকম টুকলে কিন্তু হবে না তোমাদের কিন্তু অঙ্কগুলো বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছুই হবে না তো দেখতেই পারছো 564 নম্বর পেজটা আজকে সলভ করিয়েছি মডেল কোশ্চেন পেপার 19 সলভ করিয়েছি তো এই যে আমি যে সমস্ত প্রশ্নগুলো সলভ করে দিয়েছি
এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর ছাত্রছাত্রী আছে যারা মাধ্যমিকে কিন্তু ম্যাথসে কিন্তু খুবই বাজে রেজাল্ট করে। তো দেখো, বাজে রেজাল্ট করার কোনো প্রশ্নই ওঠে মানে প্রশ্নই আসে না। অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করাটা খুবই জরুরি আছে। যদি ভালো করে যদি অঙ্ক যদি প্র্যাকটিস না করো না, তাহলে কিন্তু রেজাল্ট কোনো দিন অঙ্কতে ভালো রেজাল্ট হবে না। রেজাল্ট করতে গেলে কিন্তু অঙ্কতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন কমসে কম তিন ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। 3 ঘন্টা তো ওর পিছনে টাইম দিতেই হবে, এবং যারা ভালো পারে তাদের 2 ঘন্টা দিলেও হবে। তো দেখো, এই যে সত্য মিথ্যা আছে, আর তোমাদের মাথায় রাখতে হবে যে MCQ SAQ এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কমসে কম 36 নম্বরের কিন্তু MCQ SAQ কিন্তু পরীক্ষা তোমাদের দেয়। এইগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর আমার সঙ্গে থাকার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।